प्रेमी पार्ट तीन दृश्य देखाय দুই বন্ধু সেই ব্যান্ডটি সেই ব্যাগ নিয়ে বান্ধবীর বাড়ি যাবে। এখন বন্ধু তুই চিনিস ওর বাড়ি কোথায়? বন্ধু চিনি ওই জায়গাটা, আমি আমি জানি ওই জায়গা কোনখানে। তাহলে বন্ধু এক কাজ কর, তুই তখন জানিস তুই ট্যাক্সি নে। হ্যাঁ বন্ধু নিশ্চি। তাহলে বন্ধু 200 টাকা বের কর বন্ধু। কে 200 টাকা? কি কিসের 200 টাকা? কেন কি? আরে ট্যাক্সিতে যাবি বন্ধু তো ভাড়া লাগবে না, 200 টাকা বের কর বন্ধু। আরে ট্যাক্সি ভাড়া তুই দিবি, কেন আমি দিতে দেবো? কেন যাবি তুই? তুই দিবি 200 টাকা, তুইও তুই 200 টাকা দে, তুই তোর টাকা দিয়ে চল। ট্যাক্সি ভাড়া তুই দিলে ঠিক কর, তুই 200 টাকা দিস কেন? আমি 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 ট্যাক্সি ডাকতেছি, টাকা তো তোর দেওয়া লাগবে। তারপর তাহলে কাজ কর বন্ধু, চল ঘোড়ার বাসে করে যাই, ঘোড়ার বাসে করে কম পয়সা কম টাকা লাগবে। চল ঘোড়ার বাসে করে যাই। হ্যাঁ তো চল তাহলে তাই যাই। দুইজনে ঘোড়ার বাসে করে উঠে 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 তারা পশ্চিমবাংলার একটা জায়গা সেইখানে যায়, যেটা 20 থেকে 25 মিনিট সময় 20 মিনিট সময় লাগে। বাসে করে যায়, প্রথমে যে বাড়ির সামনে দাঁড়ায়, বাড়ির সামনে এসে বলে এই বাড়িতে আমাদের কাজ আছে, আমার বাড়ির মালিকের সাথে দেখা করবো। দারোয়ান তাতে ঢুকতে দেয় না। তারপর বলে তোমরা এখানে দাঁড়াও, আমি স্যারের কাছ থেকে শুনে আসি। দারোয়ান সেখান থেকে স্যারের কাছে যায়, বলে সাহেব সাহেব দেখেন, সাহেব আবার ওয়ালটন কোম্পানির পশ্চিমবাংলা বা ইন্ডিয়ার পশ্চিমবাংলার ওয়ালটন কোম্পানির সহ সভাপতি, তার ভালো তিনতলা বাড়ি, তিনতলা তিনতলা কি আচ্ছা তিনতলা তিনতলা বাড়ি চারতলা, তিনতলা বাড়ি আর চারতলা করবে, সে বিশাল বড় বাড়ি। সেখানে 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 বলে দেখি কারা দুতলার দুইতলা ছাদ থেকে দেখে, বলে যা ওদের আসতে বলো। কারণ এই তোমাদের যেতে বলেছে, ঢোকো। ওই বেটা হাজলামি করো, আমরা তো এমনি যেতাম, তুমি তুমি কে বাধা দেওয়ার? তারপর দুজন ঢোকে, ঢোকার পরে সাহেব তোমরাই বাইরেই বসো, আমি আসতেছি। এই বলে সাহেব পোশাক পরে নিচে ওইখানে বাড়ির সামনে আসে, এসে বলে কি ব্যাপার কি হয়েছে? চাচা কাকা কাকা দেখেন এটা, এই ব্যাগটা আমরা পাইছি, মানে চোর চুরি করতে গেছিল, চোরের কাছ থেকে মাইরে চোরকে ঘুষি রাতে মেরে তার কাছ থেকে উদ্ধার করেছি, এর ভিতর ঠিকানা পেলাম।
ঠিকানা পেলাম, সেই ঠিকানা আপনার মেয়ের ব্যাগ হয়তো বা হবে। দেখি দেখি, হ্যাঁ বাবা তোমরা তো ঠিকই ধরেছো, ওটা তো আমার মেয়ের ব্যাগ, ওটা আমার মেয়েরই ব্যাগ, তো তোমরা পেয়েছো, যা ধন্যবাদ। তা তোমরা কি করে ফেলে বলবেন না, আমরাও ঘোড়ার বাসে যাচ্ছিলাম আমাদের কাজে, হঠাৎ ব্যাগ টেনে নিয়ে এক চোর দৌড়াতে লাগে, চোর 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 বলে চারিদিক থেকে সবাই বলে। আমরা দুজন আর থেমে থাকতে পারলাম, আমরা দুজন চোরের পিছন নিলাম, থেমে থাকতে পারলাম না, তাকে দৌড়ায় ধরে মেরে পুলিশে দিয়ে দিলাম, তারপর ব্যাগটা নিয়ে আপনার কাছে আসতেছি। বাহ 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 বাহ, তোমরা তো খুব পীরের কাজ করেছো, খুব বড় কাজ করেছো, তোমরা বসো, আমরা দেখি তোমার সানাসুর। এই চা, এই চাকর, এই চাকর, এই দুজন ছেলে এসেছে, এদের চা নাস্তা ব্যবস্থা করো তো, ব্যবস্থা করো। জি হুজুর, ঠিক আছে, হ্যাঁ কর্তা, হ্যাঁ কর্তা মশাই, হ্যাঁ হ্যাঁ কর্তা, আমি যাচ্ছি, আমি করে আনছি। এমন সময় সেই তিন বান্ধবীর দুজন তো বাড়িতে চলে যায়, এবং যার ব্যাগ হারিয়েছে সেই শুভশ্রী বাড়ি চলে আসে। বাড়ি এসে সে রেগে জোরে বলে, বাবা আমার ব্যাগ ছিনতাই হয়ে গেছে, আমি ঘোড়ার বাসে করে কলেজে যাচ্ছিলাম, আমার 15-20 জন লোক ছিল সেই বাসে, সেখান থেকে একটা চোর আমার ব্যাগ চুরি করে নিয়ে চলে গেছে। বাবা আমি সে গেছিলাম, থানায় গেছিলাম, পুলিশকে জানিয়ে সেটা উদ্ধার করার জন্য। পুলিশ আমাকে উল্টো চোখ দেখায়, সে বলে সে আমাকে বলে যে দেখেন ম্যাডাম, এখানে হাজার হাজার ফাইল পড়ে আছে, একই চুরি ছিনতাই, আপনার কেস হবে না। আমি বললাম যে আমার বাবা ওয়ালটন কোম্পানির সহসভাপতি, ভারত পশ্চিমবাংলার। তারপর সে ডায়েরি করলো, ডায়েরি করে বলে যে অ্যাকশন নিচ্ছি। আমি তো বাবা আমি থাকতে পারতেছি না, আমার চেরা করছে বাবা, আমি থাকতে পারতেছি। এই মা শোন, মা মা শোন, এই দেখ এরা দুজনকে দেখতেছিস, এই দেখ এই ব্যাগটা কি তোর, তুই যে হারিয়েছিলি দেখ তো। বলে হ্যাঁ এই তো বাবা, এটাই তো আমার ব্যাগ, এই ব্যাগটাই তো আমার হারিয়েছিল। হ্যাঁ এরা দুইজন তোর সেই চোরকে মেরে তোরকে খুশিয়ে এই ব্যাগটা এনেছে। সময় দুই নায়ক, একজন শাহরুখ খান নায়ক, দুই নায়কই নায়িকাকে দেখে বিমোহিত হয়ে যায়, এবং এক নায়ক সে তার সাথে প্রেমের ভালোবাসার একটা গান দেখায়, গান গান গান। তারপর গান শেষে দেখায়, বাবা তাহলে এনাদের দুজনকে তাহলে এদের দুজনকে ভালো নাস্তা পানি খাইয়েছো না? তাহলে আপনারা দুজন তো অনেক কাজ করেছেন, আপনাদের দুজনের তো তাই ইয়ে আছে, আপনারা দুজন আমার কালকে আমাদের পার্টি আছে, সে পার্টিতে আপনারা আসবেন, কিন্তু না আসলে আমি কিন্তু খুব আপনাদের খুব তুমি কিন্তু খুবই আমি মানে ব্যথা কষ্ট পাবো, ব্যথা আমি খুবই খারাপ লাগবে আমার কাছে, আপনারা আসবেন কিন্তু। নায়ক দুই নম্বর অক্ষয় কুমার বলে হ্যাঁ হ্যাঁ অবশ্যই, হ্যাঁ ঠিক আছে, এই বলে সে একটা নাম্বার লিখে ব্যাগের ভিতর দেয়, এবং ব্যাগের থেকে ওই মেয়ের কলেজ আইডি থেকে নাম্বারটা সে নিজের মোবাইলে নিয়ে নেয়। তারপর দুই বন্ধুতে বলে চলো, দুই বন্ধু বলে ঠিক আছে আসবো, অবশ্যই আসবো।
তোমার পার্টি আর আমরা আসবো না, আসবো ওটা আর আমরা আসবো না, এই বলে খুশি হয়ে তারা চলে যেতে লাগে। কাকা বলে ঠিক আছে তোমরা যাও, কাকাকে বলে কাকা তাহলে আসি, নমস্কার, ভালো থাকবে। নমস্কার, ভালো থাকবেন। কাশি ভোগ হরে কৃষ্ণ, জয় শ্রী হরে কৃষ্ণ, ভালো থাকবেন, আসি। হ্যাঁ, এই বলে দুই বন্ধু কথা বলতে বলতে চলে যায়। এরপর ঠাকুর কর্তামশাই, হ্যাঁ কর্তামশাই, আমি চা এনেছি, চার এই যে চার এই ইয়ে এনেছি, চার বিস্কুট এনেছি কর্তামশাই। হ্যাঁ বেটা, তোর চা তুই খা, এত সময় লাগে চা করতে, তো চা করছিস করছিস, এখন তুই যে তোর চা খা, কে যা। মেয়েটি তার ব্যাগ নেয়, ব্যাগ নিয়ে বাড়িতে ঢুকে যায়, ঢুকে যায় তার বাবাও ঢুকে যায়, দৃশ্য সমাপ্ত। পর দৃশ্য দেখানো হয় যে দুই বন্ধু একই এলাকায় থাকে, তারা দুজন কলেজে পড়াশোনা করে, পাশাপাশি কাজও করে। তার পরিবারের সাথেই থাকে, দুই বন্ধু পরিবারের সাথেই থাকে এবং কাজ করে। একজন শাহরুখ খান, একজন সে খাবার হোটেলে কাজ করে, সে আর একজন কাজ করে বইয়ের, বই বাঁধাইয়ের দোকানে। দুই বন্ধু একসাথেই বের হয় বাড়ি থেকে, বাসা থেকে বের হয়ে একই সাথে ঘোড়ার পাশে ওঠে, উঠে যে প্রথম জন এক জায়গায় নেমে যায় তার হোটেলের সামনে, সে চলে যায়, এবং দ্বিতীয় জন নেমে সন্তোষ মিত্র, মৈত্র সন্তোষ মৈত্র স্কয়ার পশ্চিমবাংলায়, সেখানে বই পাতার দোকানে চলে যায়। আর প্রথম জন দোকানে নেমে যায়, সেখানে হোটেলে গরু মাংস চলে, ডিম চলে, ভাজা, হিন্দু সবই খায়, হিন্দু মুসলমান হোক গরু মাংস মানুষ খায় হোটেলে, ভালোই চলে, কেনাবেচা চলে সেই হোটেলে। কাজ করে শাহরুখ খান, কিছুজন বই বাঁধাই, বই বাঁধাই দোকানে কাজ করে। ফোন দিয়ে আরেক বন্ধুকে বলে, বন্ধু ওটা তো কাজ টাজ করেছো, বন্ধু কোনো খাওয়াবে না, তোমার তো পুরো ইয়ে যায় খাওয়ার জন্য, সে গরুমাংস খাওয়ার জন্য হোটেলে চলে আসে। হোটেলে চলে আসে গরু মাংস খেয়ে, বন্ধুর কাছ থেকে গরুর মাংস খাইয়ে টাকা না দিয়ে ভাগে যায়। সেই শাহরুখ খান খুব রেগে যায়, বেটা তুই খাইছিস আমার হোটেলে, আমার বেশ হোটেলে তোর খাবার টাকা তো আমার দেওয়া লাগবে, আল্লাহ বেটা শয়তান, তোর তোর কাছ থেকে আমি টাকা আদায় করবো। শাহরুখ খান কাজ করতে থাকে, শাহরুখ খান কাজ করতে থাকে সেই দোকানে। দোকানের হোটেলের মালিক ভালো, সে তাকে বেতন দেয়, আর ওই যে বন্ধুটার জন্য ওই সমস্যায় বলে, ওই বন্ধুর সাথে তুমি মিশবা না, সে তোমাকে ফাঁকি দিয়ে টাকা নিয়ে যায়, তার কাছে তার সাথে তুমি মিশবে না কেন, ওই বন্ধুর সাথে তুমি মিশবা না, তুমি আরো তো আছে এই জায়গায় তোমাদের কাজ করতেছে, এদের সাথে তুমি চলো ফেরো, ওই বন্ধুর সাথে তোমার মোটেও মিশবে না, খুবই খারাপ, তোমার সামনে দিয়ে গরুর মাংস খেয়ে চলে গেল, তুমি তার কাছে টাকা রাখতে পারলে না, আমি হোটেল কি বানিয়েছি মাগনা নাকি, আমি হোটেলে
এইগুলো খাওয়াচ্ছি মানুষের, আমার টাকার দরকার না, তোমাকে বেতন দিই, 5 জনকে বেতন দিই, কি মাগনা করি কাজ? মাংস খেয়েছে 70 টাকার মাংস, আর তো তোমার 15 টাকার ভাত, 85 টাকা তুমি রাখবা তার কাছে, সেখানে 2 টাকা কম রাখলে, তুমি 83 টাকা রাখলে, তাও তো রাখবে, তুমি তো রাখতেই পারলে না। ওর বন্ধু বলে কি হবে, এটা এভাবে চলে না দোকান। কথা কথা ঠিক আছে, আমি এরপর থেকে ওর বন্ধু বান্ধব ছাড় নেই, আমি পুরো পাই টু পাই টাকা নিয়ে তারপরে ওকে খাওয়াবো, ওর সাথে আর কোনো ইয়ে নেই, ওর সাথে আর কোনো বন্ধুত্ব। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে কর্তা, আপনি যা বলবেন আমি তাই শুনবো। ঠিক আছে, এদিকে এদিকে বইবাজার কাজ করতে করতে অক্ষয় কুমার এই ফোন নাম্বার দিয়ে ফোন দেয় সে বড়লোক মেয়েকে। এই বড়লোক মেয়েকে ফোন দেয়, ফোন দিলে সেই মেয়ে ফোন দিলে সে মেয়েটি ফোন ধরে, হ্যাঁ কে, আমি অমুক, আমাকে চিনতে পারছেন, আমি ভ্যানিটি ব্যাগ এ পৌঁছে দিয়েছিলাম আপনার বাসায় আপনার বাড়িতে, আপনি আমাকে চিনতে পেরেছেন? ও আপনি, হ্যাঁ আপনাকে চিনতে পেরেছি, হ্যাঁ বলুন কি হয়েছে কি ব্যাপার? হ্যাঁ আপনাকে চিনতে পেরেছি, হ্যাঁ তুমি চিনতে পেরেছো, হ্যাঁ তুমি তো, তোমাকে তো, তোমাকে খুব সুন্দর দেখায়, সেটা কি তুমি জানো? আমাকে সুন্দর দেখায়? আমাকে তো বান্ধবীরা বলে আমি শ্যামলা, আমার শ্যামলা বর্ণ, আমি আমার তো রূপের নেই, আমাকে বিভিন্ন রকম আমাকে বিভিন্ন রকম ক্রিম লিপস্টিক মাখতে হয়। বলে তোমাকে কে বলে তুমি শ্যামলা? একটু সবাই সব ভুল বলে, বোকাররা বলে, বোকার দল, তোমার ক্রিম, তোমার ক্রিম লিপস্টিকের তো দরকার নেই, তোমাকে এত সুন্দর দেখায়, তোমাকে তো পুরো একেবারে তোমার একেবারে ইসের মতো দেখায়, তোমাকে একেবারে রানী ভিক্টোর, তোমাকে রামকৃষ্ণ, তোমাকে তো নায়িকা শাবানার মতো দেখায়, নায়িকা শাবানাকে দেখেছো কি সুন্দরী, তোমাকেও তার কাছাকাছি দেখায়, তোমাকেও সেরকম সুন্দরী দেখায়, তোমাকে সেরকম সুন্দরী দেখায়। তাহলে বলো তুমি আমার সাথে কবে দেখা করবে? দেখা করবো, হঠাৎ কেন দেখা করবো? নায়িকা রেগে যায়, কেন তোমার সাথে তো আমার এরকম কোন ব্যাপার না, তুমি আমার ব্যান্ডি ব্যাগ দিয়েছো, তোমাদের বলেছি পার্টিতে আসো, তুমি একথা বলতেছো কেন? তুমি কেন বোঝো না আমি তো তোমাকে খুব ভালোবাসি, তোমাকে প্রথম যে দেখেছি তোমার যে রাগ, তোমার তুমি যে এসেছো ওইখানে তোমার বাড়িতে, তোমাকে দেখার পরেই আমি তোমাকে আমার মন তোমাকে আমি ভালোবেসে ফেলেছি, আমি তোমাকে খুব ভালোবাসি, ভালোবাসো তুমি আমাকে, কি ভালোবাসো তুমি, কি করতে হবে আমার জন্য, তুমি কি চাকরি করো, কোথায় চাকরি করো, তুমি আমাকে কি দিতে পারবে, তুমি আমাকে ভালোবাসো? প্রথমে নায়িকা মানতে চায় না, কিন্তু আস্তে আস্তে বলে দেখো আমি বই বাজারের দোকানে কাজ করি, আমার তো দিন চলে যায় ভালোই যায়, এ ভবিষ্যতে আমি পড়াশোনাটা শেষ করলে, অনার্স মাস্টার্স শেষ করলে আমি বড় একটা চাকরি পাবো, তখন দেখবে আমি বাংলাদেশে, তখন দেখবে আমি, তখন দেখবে আমি চাকরি বই বাজারের চাকরি করে বড় চাকরি নিয়ে জাপান চলে যাব, জাপানে যে আমি চাকরি করব, বড় চাকরি, বিশাল, মাসে 3-4 লক্ষ টাকা আয় হবে, এরকম চাকরি করব, 2-3 লক্ষ। তুমি আমাকে চেন, আমি তো কোন আন্তর্জাতিক, আন্তর্জাতিক মানে আমি বড় লোক হয়ে যাব, তুমি বুঝতে পারছো কি অবস্থা হবে তখন?
তাই তাই নাকি? আগে করো তো, তারপরে কথা বলো। আমার বাবা ওয়ালটন কোম্পানির সহসভাপতি, তুমি আমার বাবার তো ধার কাছেও নেই। তুমি তুমি যে আমাকে বিয়ে করতে চাও, কি আছে, ভালোবাসো, কি করতে পারবে? ঠিক আছে, তাহলে আসো, তোমার সাথে দেখা করি একদিন। আচ্ছা দেখবো, ঠিক আছে। ফোন করতে করতে ফোন করে ভাব, ভালোবাসা হয় এবং দৃশ্য শেষ।